হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কয়েকটি আইলাইনার লাগানোর ট্রিক্স, যেটা আমি অনলাইনে দেখেছি। তো চলো দেরি না করে শুরু করি। আইলাইনার আমি ইউজ করছি মেবেলিনের কলসাল আইলাইনার। প্রথমে আমি দেখাবো যেটা আমি রেগুলারলি নর্মালি যে আইলাইনারটা আমি লাগাই সবসময় সেই রকম। খুবই সিম্পলভাবে আমি আইলাইনারটা অ্যাপ্লাই করেছি। এটা ডেলি বেসিসের জন্য এই রকম আইলাইনার লুক খুবই ভালো লাগে। এবার আমি যে ট্রিকটা অ্যাপ্লাই করছি সেটা হলো একটা টেপ দিয়ে। তো এটা একটা স্টিকি টেপ। তো এটা আমি প্রথমে আমার আইলিডের নিচে অ্যাপ্লাই করে নিয়েছি, এরপর আমি আইলাইনারটা অ্যাপ্লাই করব। এতে কি হবে, উইংটা খুব ভালোভাবে ক্রিয়েট হবে, কিন্তু ফিনিশিং টাচ তোমাকে শেষে দিতেই হবে। একদম পারফেক্ট আইলাইনার অতটা ক্রিয়েট করা যায়নি আমার পক্ষে। এরপর আমি ইউজ করছি একটা টুথপিক। এখানে আমি আইলাইনারটা টুথপিকে বেশ ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এটা চোখে অ্যাপ্লাই করে নেব। এখন আমি ইউজ করছি একটা ববি পিন। এই ববি পিনে আমি আইলাইনার অ্যাপ্লাই করে নিয়েছি। এবার একটা ছাপ দেব আমি আইলাইনের চোখের ওপরে, তারপর এটাকে আমি ফিল করে নেব। কিন্তু ববি পিন একটু ছোট হলে আমার মনে হয় একটু ভালো হবে। আমার এই আইলাইনারটা বেশ মোটা হয়ে গেছিলো, তারপর আমি এটা নিজের মতো করে ঠিক করে নিয়েছি। এরপর আইলাইনার অ্যাপ্লাই করার জন্য আমি একটা কার্ড নিয়ে নিয়েছি। কার্ডটাকে আমি লোয়ার লিডে এভাবে প্লেস করে তারপরে আইলাইনারটা ড্র করে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর কোন আইলাইনার লুকটা তোমাদের ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।